মহিলাদের প্রিয় বিনোদন ডট কম কে নিয়ে। যথারীতি শুরুতেই এবারের এক ঝলক। আজ রাত পোহালে বড় দিন, মেতে উঠবে গোটা কলকাতা। আর সে কথাকে মাথায় রেখেই বড়দিনকে নিয়ে শুরুতেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পরে থাকছে কোথায় কি, যেটি সাজানো রয়েছে নতুন ব্র্যান্ড অর্কিড আগরবাতির শুভ উদ্বোধন ও নতুন সাজে সেজে ওঠা হাস অ্যাফেয়ার কাপের খুঁটিনাটি সব খবরই। বিরতির ঠিক আগেই ছোট ছোট বিনোদনের একগুচ্ছ গরমাগরম খবর নিয়ে সাজানো থাকছে বিনোদনের টুকটাক। বিরতির পর শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের চারটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিনোদনের এক ঝলক। পরে যোধপুর তারামা সংঘের তারামা উৎসবকে ঘিরেই রয়েছে এবারের টুকরো খবর। আর সবশেষে আপনাদের প্রিয় বিনোদন কুইজ। বড়দিন যীশু খ্রিস্টের পবিত্রতম জন্মদিন। এই দিনে দেশ থেকে বিদেশ, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলে খুবই আনন্দে উপভোগ করে এই দিনটি। চিড়িয়াখানা, নিকো পার্ক, চার্চ, এমনকি বিভিন্ন শপিং মলগুলোতেও উপচে পড়েছে জনসমুদ্র। কেক, কমলালেবু, মোয়া সবই সমাদর পেয়েছে খাবারের তালিকায়। পার্ক স্ট্রিটও সেজে উঠেছে স্যান্টা ক্রিসমাস ট্রির সমারোহে। ছুটির দিনের এই আনন্দ পিকনিকের প্রকাশে ফুটে উঠেছে সব জায়গায়। যদিও নোট বাতিলের ঘটনা কিছুটা হলেও মাসের শেষের দিকে পকেট হাহাকারের এক অন্যতম শত্রু, তবু তাতে কি, ভ্রমণ পিপাসু বাঙালি তো সেসব তোয়াক্কাই করে না, এগিয়ে চলে নিজের আনন্দকে ভালোভাবে উপভোগ করতে। তবে নাজেহাল পুলিশ হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে, সে গাড়ি হোক বা মানুষের বেড়ানোর ঢল সব জায়গাতে। তবুও কোথাও যেন থেকে যায় এই আনন্দের দিনে সমসাময়িক সমাজের সকলেকে আজ শেয়ার করতে পারল এই দিনটা। ক্রীড়া ও বিনোদনের পর কেআরকে প্রোডাকশন তরুণ প্রতিভা অন্বেষণে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে শর্ট ফিল্ম। আপনি কি শর্ট ফিল্মে অভিনয় করতে চান? তাহলে এখনই ফোন করুন 9836938876 পুজো পার্বণ থেকে শুরু করে বিয়ে পৈতে সব অনুষ্ঠানে ধূপকাঠির ভূমিকা অপরিসীম। আর সেই ধূপকাঠি প্রস্তুতকারক সংস্থা হিসাবে হরেবল ইনসেন্স প্রাইভেট লিমিটেড আজ একটি পরিচিত নাম। তারা এবার বাজারে আনলো অর্কিড ব্র্যান্ডের নতুন ধূপকাঠি। সম্প্রতি শোভাবাজার নাট মন্দিরে প্রাক্তন মিস ইন্ডিয়া রিচা শর্মার হাত দিয়ে উদ্বোধিত হলো এই নতুন ব্র্যান্ডের। সংস্থার অন্যতম কর্ণধার অভিষেক বসু এবং প্রোডাকশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাসচন্দ্র ঘোষও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে রিচাকে সম্বর্ধনা জানানো হয়। যেহেতু 7 বছর ধরে অনাথ শিশুদের জন্য একটি এনজিওর সঙ্গে যুক্ত রেখেছেন নিজেকে, তাই অভিষেক বসুর ইচ্ছে এই নতুন প্রোডাক্ট থেকে প্রাপ্ত লভ্যাংশের বেশ কিছুটা অর্থ তিনি এই সব শিশুদের জীবনযাত্রার উন্নতিকল্পে লাগাবেন। শুধু এই অর্কিড ধূপকাঠিই নয়, কিছুদিনের মধ্যে তারা পারফিউমও বাজারে আনতে চলেছে। পরে নিজের কর্মকাণ্ড নিয়ে জানতে চাওয়া হলে অভিষেক বসু জানালেন, অ্যাকচুয়ালি আমি এটাতে এসেছি একটা, মানে আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত লাস্ট 7 ইয়ার্স, ঠিক আছে। তো সেখানে আমরা স্ট্রিট চিলড্রেনদের নিয়ে কাজ করতাম, তো সেখানে কিছু দেখা গেছে যে অনেক মানে আপস অ্যান্ড ডাউনস হয়েছে। তো সেখানে অনেক মানে গরিব বাচ্চারা খেতে পায় না দুবেলা, তো তাদের এডুকেশনের ব্যবস্থাটা আমরা কোনো মতে করেছি, বাট খাবারের ব্যবস্থাটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো তখন আমি আমাদের জায়গায় আছে মেম্বার্স, তাদের সঙ্গে একটা ডিসকাস করে আমি প্ল্যান করেছিলাম যে কিছু একটা জায়গায় এই বাচ্চাদের খাবারের ব্যবস্থাটা করতে হবে। সকলের মঙ্গল কামনায় অর্কিডস আগরবাতি। ট্রেড এনকোয়ারি 9831742426 9883।
3903123। দিন বদলের সঙ্গে সঙ্গে আজ মানুষের রুচি জীবনযাত্রার বদল ঘটেছে। মানুষ এখন অনেক বেশি আধুনিক আর কেতাদুরস্ত হয়েছে। সারাদিনের কাজ আর ব্যস্ততার ফাঁকে নিজের প্রিয়জন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এবং সর্বোপরি উৎসবের দিনগুলোকে আরো রঙিন করে তুলতে তারা হাজির হয় কোনো রেস্ট্রো ক্যাফেতে। আর এই কথা মনে রেখেই বাইপাসের অজয়নগরে হাফ অ্যাফেয়ার এবার ধরা দিল একেবারে নতুন সাজে। পিৎজা, পাস্তা, কফি, স্যান্ডউইচ থেকে শুরু করে নানা স্বাদের বিরিয়ানি ও চাইনিজ থাকছে তাদের নতুন মেনুতে। কালকে বড়দিনের কথা মাথায় রেখে শিশুদের জন্য থাকছে নানা স্বাদের খাবারও। পরে এই নিয়ে আরো জানতে চাওয়া হলে অপ্সরা গুহ ঠাকুরা তা জানালেন, সবথেকে আনন্দ হচ্ছে বাচ্চাদের। তো বাচ্চারা যদি খুশি হয় তার থেকে বেশি আনন্দ আর কেউ হয় না। তো সেই জন্যই বাচ্চাদের একটা ইভেন্ট রাখা হয়েছে ক্রিসমাস ফেস্ট বলে, যেখানে বাচ্চারা ক্রিসমাসটা কী সেটা জানবে, তারা নানান রকম ফুড টেস্ট করবে। তো বাচ্চাদের আনন্দের জন্যই এটা করা। বিনোদনের হটি নটি গরম গরম খবর নিয়ে রয়েছে বিনোদনের টুকটাক। এতদিন আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ব্যোমকেশ ও ফেলুদা দুই চরিত্রে। এবার গুপ্তধনের সন্ধানী ছবিতে ফের গোয়েন্দা হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। বিলিত ফেলুর প্রফেসর সুবর্ণ সেন ওরফে সোনাদার ভূমিকায় দেখা যাবে আবিরকে। সোনাদার সহকারী আবির ও ছিনুকের ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী এবং ঈশা সাহা। এছাড়া ছবিতে রয়েছেন রজতাভ দত্ত, গৌতম ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অরিন্দম শীল প্রমুখ। থিয়েটারটি তার হাতে খড়ি, সেই থিয়েটারে ফিরে ফিরে যান স্যামের জোশী। সম্প্রতি একটি মারাঠি নাটকের হিন্দি ভার্সন রাজু রাজা রাম অর ম্যায় এর সুবাদে মঞ্চে ফিরেছেন অভিনেতা। স্যামের কথায় থিয়েটার খুব নিষ্ঠুর, লাইভ দর্শকের সমালোচনা মেনে নেওয়া খুব সহজ কাজ নয়। তবু শিল্পীর কাছে থিয়েটারের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। থিয়েটারে ফেরা অনেকটা ছুটি কাটানোর মতো। আগামী বছরে মুক্তি পাবে স্যামের অভিনীত কাশি। আলফিল কাজের ক্ষেত্রে নানা ধরনের এক্সপেরিমেন্ট করছেন শাহিদ কাপুর। এবার সেই তালিকায় সংযোজন হতে পারে রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি কাবাডি। এই ছবির জন্য সম্প্রতি একসঙ্গে মিটিংও করেছেন দুজন। তবে শৈশবত না হয় দুজনেই মুখে কুলুপ এঁটেছেন এই বিষয়ে। এই ছবির জন্য রাকেশ নাকি প্রথমে হৃত্বিক রোশনের কথা ভেবেছিলেন, ডেট না মেলায় শাহিদের কথাই ভাবেন পরিচালক। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক তু সুরাজ মায় সাজ পিয়াজিতে আগমন ঘটবে বর্ষিয়ান অভিনেত্রী ফরিদা জালালে। গল্পে দেখানো হচ্ছে উমা আর কনকের সম্পর্কে ফাটল ধরারও চেষ্টা হচ্ছে, তবে সেই সম্পর্কে জোড়া লাগানোর কাজ করবে ফরিদার চরিত্রটি। ফরিদা পাকাপাকি ভাবে এই ধারাবাহিকের অংশ না হলেও তার চরিত্রটি কিন্তু গুরুত্বপূর্ণ। বিনোদনের খবর আরো আছে, কিন্তু তার আগে আমাকে নিতেই হচ্ছে পুচকি একটা ব্রেক। সঙ্গে থাকবেন। সকলের মঙ্গল কামনায় অর্কিডস আগরবাতি। ট্রেড এনকোয়ারি 9831742426, 9883903123। ওয়েলকাম ব্যাক টু বিনোদন.com। দেখে নিন বিনোদনের চার চারটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিনোদনের এক ঝলক। সুমন ঘোষ পরিচালিত বসু পরিবার ছবিতে আবার এক ফ্রেমে ধরা দিলেন দুই কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে পারে রানী মুখার্জির নতুন ছবি হিচকি। বাংলা ছবির পাশাপাশি এবার বাংলা গানেও নির্দেশনা করছেন অভিনেতা অরিন্দম শীল। এবার মহাভারত নিয়ে ছবি করতে চলেছেন অনিল কন্যা সোনম কাপুর। দেখতে দেখতে
থেকে 15 বছরে পা দিল যোধপুর গার্ডেন্সের সর্বজনীন তারামা পুজো। পরিচালনায় যোধপুর তারামা সংঘ। একেবারে নতুন আঙ্গিকে ভরা ছিল এবারের এই উৎসব। শুধুমাত্র পুজোর আচার অনুষ্ঠান করেই ক্ষান্ত হয়নি এই যোধপুর তারামা সংঘ, বরং রক্তদানের মতো মহৎ কাজ দিয়ে শুরু 4 দিনব্যাপী এই উৎসবের। ওই দিনই সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ উপস্থিত থেকে প্রতিমা উন্মোচন করেন। পরে সংস্থার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। একই সঙ্গে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক রতন দে, সংস্থার যুগ্ম সম্পাদক রবি সাহা এবং অন্যতম 2 কর্তা অচিন্ত রায় ও বাবলু মুখার্জি। যোধপুর তারামা সংঘের পক্ষ থেকে স্বামীজির হাতে কিছু অর্থও তুলে দেওয়া হয়। বিভিন্ন দিনে অনুষ্ঠিত হয় বসে আঁকো, যেমন খুশি সাজো, নানা প্রকার ক্রীড়া অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবাও। এই পুরো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে বিনোদন.com এর কাছে মুখ খুললেন রবি সাহা ও অচিন্ত রায়। এলাকার বাসীরা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে থাকেন, তার জন্য আমরা আমাদের যোধপুর তারামার সঙ্গে পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা স্বীকার জানাই। এখানে উন্নয়ন কিছু কাজকর্ম করতে চাই, যার মধ্যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদের সব রকম সহযোগিতা করা, অর্থ দিয়েই হোক, হ্যাঁ শিক্ষা দিয়েই হোক, এবং তাদের কোনো রকম যদি আমাদের সঙ্গের তরফ থেকে কোনো রকম প্রয়োজন হয়। এমনও হয়েছে কোনো সন্তানের তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, আমাদের কাছে এসছে, আমরা সবার কাছে হাত পেতে কিছু টাকা পয়সা সংগ্রহ করে আমরা দাঁড়িয়ে থেকে সেরকম বিয়ে অনুষ্ঠান করিয়ে দিয়েছি। এটা আমাদের ভবিষ্যতে অনেক রকম প্ল্যানিং আছে, এগুলো তো একার দ্বারা হবে না, জনগণ সব লোক যখন আমাদের পাশে এসে দাঁড়াবে সবার কাছে আমরা জানাতে পারবো। যেহেতু তারা আমার সঙ্গে একটা অ্যাক্টিভলি কাজ করে, সব সহযোগিতা করে সব অঞ্চলে, তখন আমরা একটু ভালোভাবে কাজকর্ম করতে পারি। সমালোচনা আমরা চিন্তা করি না, আমরা যখন নেমেছি আমাদের এই বয়সে আমরা যখন নেমেছি, পিছনে ভালো কাজ করলে কিছু লোক বলবেই, ওটা আমাদের কিছু আমরা নিয়ে চিন্তা ভাবনা করি না। ক্রীড়া ও বিনোদনের পর কেআরকে প্রোডাকশন তরুণ প্রতিভা অন্বেষণে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে শর্ট ফিল্ম। আপনি কি শর্ট ফিল্মে অভিনয় করতে চান? তাহলে এখনই ফোন করুন 9836938776 আমাদের এবারের প্রশ্ন, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি আমাজন অভিযানের পরিচালকের নাম কি? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049।
লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। নন্দনের খবর আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার এই সময় এই চ্যানেলে। বাই।